নমস্কার, আশা করি সকলেই ভালো আছো। ভিডিও থাম্বনেল দেখে ইতিমধ্যে হয়তো অনেকে জেনে ফেলেছো যে আজকের ভিডিও আমরা কোন সম্পর্কে আলোচনা করতে চলেছি। আজ আমরা মূলত আলোচনা করব পাশ্চাত্য সাহিত্যের এক বিশেষ তত্ত্ব বা মতবাদ সম্পর্কে, যার নাম রোমান্টিসিজম বা রোমান্টিকতা। সাহিত্যের ইতিহাসে এখনো অবধি যতগুলি মতবাদের সৃষ্টি হয়েছে তার মধ্যে এক অন্যতম মতবাদ হলো রোমান্টিসিজম। আমরা রোমান্টিসিজমের বিস্তৃতি বা উদ্ভবের কারণ যখন দেখতে যাব, তখন আমরা একটি মতবাদের কথা পড়ব বা জানতে পারব, যে ক্লাসিসিজম। এই ক্লাসিসিজম সাহিত্য তত্ত্ব রোমান্টিসিজম সাহিত্য তত্ত্বের আগে পর্যন্ত বিস্তৃতি লাভ করেছিল। এই ক্লাসিসিজম সম্পর্কে জানতে গেলে আমরা অন্য একটি ভিডিওতে সেটি সম্পর্কে আলোচনা করতে পারি। তো এই ক্লাসিসিজম সাহিত্য তত্ত্বের বেড়া ভেদ করে, এই ক্লাসিসিজম সাহিত্য তত্ত্বের বেড়া থেকে বেরিয়ে এক নতুন মতবাদ পাশ্চাত্য সাহিত্যের ইতিহাসে প্রতিষ্ঠা করার জন্য ইউরোপের সাহিত্যাদর্শে যে মতবাদটি প্রতিষ্ঠা হলো তার নাম হচ্ছে রোমান্টিসিজম। রোমান্টিসিজম শব্দটির যদি আমরা উদ্ভব দেখতে যাই, তাহলে ফরাসি শব্দ রেমিউন্ড থেকে ইংরেজি রোম্যান্স শব্দটি এসেছে, এবং রোম্যান্স থেকেই পরবর্তীকালে রোমান্টিসিজম শব্দটির সৃষ্টি হয়েছে। 1798 খ্রিস্টাব্দে ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজ এই দুজন কবি তাদের একটি কাব্য সংকলন প্রকাশ করলেন, যার নাম লিরিক্যাল ব্যালেডস। এই লিরিক্যাল ব্যালেডসই মূলত রোমান্টিসিজম আন্দোলনের প্রধান কারণ বা মুখপত্র হয়ে উঠল। এই লিরিক্যাল ব্যালেডসের মধ্যেই পাশ্চাত্য সাহিত্য তত্ত্বে রোমান্টিসিজম আন্দোলনের সূচনা ঘটে। আসলে রোমান্টিসিজমের ধারণাটি এত বিস্তৃত যে এর ঠিকঠাক সংজ্ঞা নিরূপণ করা সম্ভব নয়। বিভিন্ন সাহিত্যিক, বিভিন্ন দার্শনিক এর সম্পর্কে ভিন্ন ভিন্ন মতবাদ প্রকাশ করেছেন এবং তাদের নিজেদের মতো সংজ্ঞা দিয়েছেন। যেমন আমি প্রথমেই বলতে পারি এডওয়ার্ড হারফোর্ড যে সংজ্ঞাটা দিয়েছেন, যে কল্পনা প্রবণতার অসাধারণ প্রকাশই হলো রোমান্টিসিজম। এরকম ভাবে হুগো বলেছিলেন যে উদারপন্থা, সাহিত্য উদারপন্থাই হচ্ছে রোমান্টিসিজম। এভাবে বিভিন্ন সাহিত্যিক বা বিভিন্ন দার্শনিক তাদের নিজেদের মতো মতবাদগুলি সাজিয়েছেন। আমরা মূলত হারফোর্ডের দেওয়া সংজ্ঞাটি, অর্থাৎ অধ্যাপক হারফোর্ড যেটা বললেন যে মানুষের কল্পনা প্রবণতার যে অসাধারণ প্রকাশ তাই রোমান্টিসিজম, এই সংজ্ঞাটিকে আমরা ঠিকঠাক মোটামুটি ভাবে একটা সংজ্ঞা মেনে নিতে পারি। এরপর আমরা যাই যে রোমান্টিসিজমটা এলো কিভাবে বা এর উদ্ভবটা কিভাবে ঘটলো। আমি একটু আগেই বলছিলাম যে রোমান্টিসিজমের আগে পাশ্চাত্য সাহিত্যে একটি মতবাদ প্রচলন ছিল যার নাম হচ্ছে ক্লাসিসিজম। এই ক্লাসিসিজমের শেষ যখন হচ্ছে এবং রোমান্টিসিজমের শুরু যখন হচ্ছে, তার মাঝামাঝি একটা অবস্থা ছিল যার নাম হচ্ছে নিউ ক্লাসিসিজম। এখন নিউ ক্লাসিসিজম বিষয়টি কি সেটি সম্পর্কে জানবো আমরা। নিউ ক্লাসিসিজম আসলে কি? ক্লাসিসিজম হচ্ছে ভাব গভীরতা এবং ভাব দর্শনকে এক সংযত ভাবে প্রকাশ করার মাধ্যম, যার প্রধান অবলম্বন ছিল গ্রিক এবং রোমান সংস্কৃতি। কিন্তু আমরা দেখতে পাবো যে সপ্তদশ শতাব্দীর শেষ বা অষ্টাদশ শতাব্দীর শুরুর দিকে সাহিত্যের জগতে বা মানুষের, আমাদের প্রাকৃতিক জগতে, মানুষের মধ্যে বিজ্ঞান, শিক্ষা, দর্শন এই সমস্ত ক্ষেত্রে বা চিন্তার ক্ষেত্রেও এক বিপ্লব ঘটছে বা নতুন চিন্তার উন্মেষ ঘটছে। তো এই সময়কালটা হচ্ছে আসলে ওই ক্লাসিসিজম শেষ হচ্ছে এবং রোমান্টিসিজম শুরু হওয়ার যে সময়কাল, অর্থাৎ সপ্তদশ শতাব্দীর শেষ এবং অষ্টাদশ শতাব্দীর শুরুর যে সময়কালটা, যেটাকে আমরা পুরোপুরিভাবে ক্লাসিসিজমও বলতে পারবো না এবং পুরোপুরিভাবে রোমান্টিসিজমও বলতে পারবো না, এই সময়কালটাকে বলা হয় মূলত নিউ ক্লাসিসিজম। এই সময়ে সাহিত্যাদর্শে বলছে যে সেখানে ভাব গভীরতাকে না, মানুষের কল্পনাকে বেশি পরিমাণে গুরুত্ব দিতে হবে, ভাবকে সংযমভাবে প্রকাশ করার মধ্যে না, মানুষের কল্পনাকে প্রকাশ করার প্রধান মাধ্যম হচ্ছে সাহিত্য। ক্লাসিসিজম সাহিত্য কিন্তু বলছে যে ভাব গভীরতা এবং ভাব দর্শনকে সংযমভাবে প্রকাশ করার কথা, কিন্তু রোমান্টিসিজমে বলা হচ্ছে মানুষের কল্পনাকে সঠিকভাবে প্রকাশ করা। তাহলে এই ভাবও থাকছে, কল্পনাও থাকছে, এর মাঝামাঝি যে সময়কালটা এটাই হচ্ছে নিউ ক্লাসিসিজম। অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে গ্যাটে, হিলার প্রমুখ যে সাহিত্যবিদ বা দার্শনিকরা ছিলেন, তাদের মননে বা চিন্তায় এক নতুন সাহিত্য তত্ত্ব বা বোধ গড়ে উঠল, যাকে স্পষ্টতা দান করলেন জার্মান শিল্পতত্ত্ববিদ ভন স্লেগেল তার ডাস অ্যাথেনিয়াম গ্রন্থে। ডাস অ্যাথেনিয়াম গ্রন্থে
ভন ফ্লেগেল বলছেন যে যিনি সৃষ্টি করছেন অর্থাৎ স্বয়ংকর্তা তার নিজের সৃষ্টি সম্পর্কিত নিয়মাবলী তুলে ধরবেন, তার কোনো প্রথাগত দায় রইবে না। অর্থাৎ তিনি কোনো প্রথাগত সাহিত্য তত্ত্বে বিশ্বাস করবেন না, প্রথাগত ছন্দ অলঙ্কার এইসব মেনে তিনি লিখবেন না, তার নিজের ভাবটি প্রধান হয়ে উঠবে। পরবর্তীকালে আমরা দেখতে পাবো যে বায়োগ্রাফিয়া লিটারিয়া গ্রন্থে কোলরিজ এই ধারণাটিকে আরো বিস্তৃতভাবে আলোচনা করেছেন, তিনি সেখানে আরো অ্যাড করেছেন কল্পনা বিষয়টি। এরপর আমরা রোমান্টিসিজম সাহিত্য তত্ত্ব উদ্ভব হচ্ছে কেন তার কারণটা জানতে চাইবো বা কিভাবে উদ্ভব হচ্ছে। একটা সাহিত্য তত্ত্ব তো অলরেডি ছিল ক্লাসিসিজম সাহিত্য তত্ত্ব, তাহলে রোমান্টিসিজমের প্রয়োজন হলো কেন? দেখো রোমান্টিসিজম যখন শুরু হচ্ছে তখন আমি বললাম যে মানুষের মনে বা চিন্তায় বা ধারণায় একটা নতুন বোধ জেগে উঠছে এবং তার ফলে রোমান্টিসিজম আন্দোলন শুরু হচ্ছে। তো তার পেছনে যে প্রধান কারণ ছিল রুশোর মতবাদ, অর্থাৎ ফরাসি বিপ্লবের এক অন্যতম দার্শনিক যার নাম হচ্ছে রুশো, জাঁ জাক রুশো, তিনি বলছেন যে প্রকৃতির মধ্যে ফিরে যাওয়াই হচ্ছে সাহিত্য তত্ত্বের প্রধান কথা, বা প্রকৃতির মধ্যে ফিরে যাওয়ার কথাই তিনি বলছেন। প্রকৃতিতেই ছিল আদিম যে সত্তা, সেখানেই ছিল মানুষের সহজ ধারণা, অর্থাৎ সহজের কাছে ফিরে যাওয়াই হচ্ছে রুশোর মতবাদ। আমরা প্রকৃতির কাছে ফিরে যাই যদি তাহলে আমরা দেখতে পাবো যে মানুষ অনেক সহজ, অনেক সরল, এবং সাহিত্যও হবে সেরকম সহজ সরল, কোনো রকম অলঙ্কার কোনো রকম ছন্দের ঝনঝনানি সেখানে থাকবে না, কবির ভাবেই সেখানে প্রধান হয়ে উঠবে। এরপর দ্বিতীয় কারণ হিসেবে আমরা বলতে পারি যে ফরাসি বিপ্লব, ফরাসি বিপ্লবের তিনটি আদর্শ ছিল সাম্য মৈত্রী স্বাধীনতার। এই স্বাধীনতা আদর্শটির মধ্যে তখনকার যে সাহিত্যিকেরা অর্থাৎ বায়রন সেলি এরা কি করছেন না, বায়রন সেলি ওয়ার্ডসওয়ার্থ এরা তখনকার সাহিত্যে এই স্বাধীনতা শব্দটি অন্যরকম ভাবে প্রয়োগ করছেন, অর্থাৎ তারা নিজেদের কল্পনাকে সাহিত্যে প্রতিষ্ঠা করছেন এবং কল্পনাকে প্রতিষ্ঠা করার মাধ্যমে নতুন নতুন সাহিত্য সৃষ্টি করছেন। তিন নম্বর কারণ হিসেবে আমরা দেখাতে পারি যে জার্মান অতীন্দ্রিয়তাবাদ অর্থাৎ ম্যাজিক, অর্থাৎ জার্মানে দীর্ঘদিন ধরে ম্যাজিকের প্রচলন ছিল, বা অতীন্দ্রিয়তাবাদ মানে হচ্ছে কল্পনাকে যেখানে প্রধান হয়ে ওঠে। আমরা ম্যাজিকের ক্ষেত্রেও দেখতে পাই যে ম্যাজিকে মূলত হাতের খেলা দেখানো হয়, অর্থাৎ যিনি ম্যাজিসিয়ান তিনি তার হাতের খেলা দেখান, সেখানেও মানুষের কল্পনাকে কেন্দ্র করে তিনি তার দৃশ্য ফুটিয়ে তোলেন। সাহিত্যও হবে কবির কল্পনা পাঠকের মনে প্রতিফলিত করা, অর্থাৎ কবি একটি বাস্তব দেখছেন, বাস্তব দেখার পর তিনি সেটিকে উপলব্ধি করছেন এবং তার কল্পনার তুলিতে তিনি সেটিকে আভাসিত করে এবং সেখানে সাহিত্য তত্ত্বে তিনি সাহিত্যে লিখছেন এবং সেটিকে পাঠকের সামনে তুলে ধরছেন, পাঠক সেটি গ্রহণ করছেন। চার নম্বর কারণ হিসেবে দেখতে পাই যে আমরা মধ্যযুগ, মানুষের মনে মধ্যযুগ এক বিপুল পরিমাণে প্রেরণা হয়ে দাঁড়িয়েছে। মধ্যযুগেই যত অ্যাডভেঞ্চার, মধ্যযুগেই যত অতীন্দ্রিয় কাহিনী, মধ্যযুগেই যত রাজারানী, যত অ্যাডভেঞ্চারের গল্প, সমস্ত কিন্তু মধ্যযুগেই সৃষ্টি হয়েছে। অর্থাৎ এই মধ্যযুগ থেকে কবিদের যে কল্পনা, এই কল্পনা কিন্তু তারা পেয়েছেন সকলেই মধ্যযুগ থেকে। অর্থাৎ রোমান্টিক সাহিত্যের মধ্যে যে রোমান্টিসিজমের প্রেরণা জেগে উঠেছিল সেটি কিন্তু মূলত মধ্যযুগ থেকেই পাওয়া। কোলরিজ কুবলা খানের কথা, অর্থাৎ কোলরিজ এর একটা কবিতা রয়েছে কুবলা খান বলে, যেখানে আমরা স্পষ্টত দেখতে পাই যে মধ্যযুগ তাকে কিভাবে প্রভাবিত করেছিল, অর্থাৎ রোমান্টিসিজমের সাহিত্যিকদের সাহিত্য রচনার পেছনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল মধ্যযুগ। রোমান্টিক সাহিত্য তত্ত্বে বা রোমান্টিক সাহিত্যে মধ্যযুগের পুনর্ব্যবহার আমরা লক্ষ্য করতে দেখতে পাবো। আমরা এই পয়েন্টটিকে রোমান্টিসিজমের বৈশিষ্ট্য পয়েন্টে এক বিস্তৃতভাবে আলোচনা করতে পারি। এরপর আমরা রোমান্টিসিজমের বৈশিষ্ট্য কি বা আমরা কিভাবে জানতে পারবো যে এটা রোমান্টিক সাহিত্য সে সম্পর্কে আলোচনা করি। রোমান্টিক সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য, এক নম্বর বৈশিষ্ট্য যদি আমরা আলোচনা করি তাহলে ব্যক্তিনিষ্ঠতা, অর্থাৎ এখানে কবির ব্যক্তি প্রধান, অর্থাৎ কবি প্রধান, কবির ভালো লাগা কবির খারাপ লাগা এই সমস্তই তিনি তার সাহিত্যের মধ্যে প্রকাশ করবেন, যেখানে সাহিত্য অবজেক্টিভ নয় অর্থাৎ তন্ময় নয়, সাবজেক্টিক হবে অর্থাৎ মনময় হয়ে উঠবে সাহিত্য। সুতরাং এই সাহিত্যে কবির যে ভাবাবেগ, কবির ভাবাবেগেই প্রধান, সামাজিক দায়বদ্ধতা তার রোমান্টিক সাহিত্যে নেই। দু নম্বর পয়েন্ট হচ্ছে স্বেচ্ছাচারিতা বা বিদ্রোহ। রোমান্টিসিজমের অন্যতম যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে যে সাহিত্যিকদের, অর্থাৎ রোমান্টিক
সাহিত্যিকদের মধ্যে যে স্বেচ্ছাচারিতা আমরা লক্ষ্য করতে দেখতে পাই। যেমন এরা অর্থাৎ রোমান্টিক সাহিত্যিকেরা তারা কি করছেন না, যে প্রথাগত আঙ্গিক অর্থাৎ ভাষার যে ব্যবহার এবং তাদের যে ভাষা এবং শৈলীর ব্যবহার, ছন্দের ব্যবহার, অলঙ্কারের ব্যবহার, এই ভাব প্রকাশটাকে যে সংযম ভাবে কথা বলে সংযম ভাবে প্রকাশ করার কথা বলেছিল ক্লাসিসিজম সাহিত্যে, সেই সংযম ভাবে প্রকাশ করার ধার ধারেন না রোমান্টিক সাহিত্যিকেরা। তারা ভাষা এবং শৈলীর নতুন ভাবে প্রকাশ করছেন, তারা বিষয়বস্তুরও নতুন ভাবে নতুন নতুন বিষয়বস্তু সাহিত্যে অ্যাড করছেন তারা, অর্থাৎ ভাষা এবং বিষয়বস্তু নির্বাচনেও কবির স্বেচ্ছাচারিত রয়েছে, অর্থাৎ কবি যা চাইবেন তাই তিনি লিখতে পারবেন রোমান্টিক সাহিত্যে। রোমান্টিক সাহিত্যের অন্য একটি প্রধান বৈশিষ্ট্য হলো প্রকৃতিকে ভালোবাসা, অর্থাৎ প্রকৃতির কাছে ফিরে যাওয়া, প্রকৃতির থেকে ভাবনা নেওয়া। আমরা ওয়ার্ডসওয়ার্থের কবিতায় দেখতে পাবো যে প্রকৃতি হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের চিন্তার এক অন্যতম বাহক। ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতি থেকে রস নিয়ে তিনি সেটি সাহিত্যে প্রকাশ করছেন এবং পাঠকেরা সেটি গ্রহণ করছেন, অর্থাৎ উদার উন্মুক্ত প্রকৃতির কাছে রোমান্টিক কবিগণ সবসময় ফিরে যেতে চায়। এখানের মধ্যেই তিনি অর্থাৎ এখানেই তারা তাদের যে সৌন্দর্য পিপাসা বা তারা তাদের নিজেদের আনন্দ খুঁজে পান এই প্রকৃতির মধ্য দিয়ে। রোমান্টিক সাহিত্যের আরেকটি প্রধান বৈশিষ্ট্য হলো অতীতচারিতা, অর্থাৎ এখানে রোমান্টিক সাহিত্যিকেরা বারবার অতীতে ফিরে যেতে চান, অর্থাৎ তারা রাজনীতি বা সমকালীন সমাজ ব্যবস্থা সম্পর্কে এতটাই আস্থাহীন যে তারা বারবার অতীতে ফিরে যেতে চান। অতীত অর্থাৎ হলো মায়াময়, অতীত অর্থাৎ ভালো, তাদের কাছে অতীত হচ্ছে মায়াময় এক জগৎ, সেখানে ফিরে যেতে চেয়ে তারা বারবার তারা নিজেদের জীবনের শান্তি সেখানে তারা খুঁজে পান। আমরা বারবার দেখতে পাবো যে স্কটের উপন্যাসে, কোলরিজের কবিতায় বারবার তারা তিনি অতীতে ফিরে গেছেন। এই জন্য আমরা দেখতে পাবো রোমান্টিক সাহিত্যের মধ্যে লোককথা, পুরাণ, কিংবদন্তি এই সমস্ত বহুল পরিমাণে তারা ব্যবহার করছেন বা সাহিত্যে তারা এগুলিকে অ্যাড করছেন, লোককথাকে অ্যাড করছেন, পুরাণকে অ্যাড করছেন কিংবা কিংবদন্তিকে তারা এই রোমান্টিক সাহিত্যের মধ্যে নিয়ে আসছেন। রোমান্টিক সাহিত্যের আরেকটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে বিষণ্ণতা এবং নৈরাশ্যের যে বিষয়টা, অর্থাৎ বিষণ্ণতা এবং নৈরাশ্য বহুল পরিমাণে তাদের কবিতায় দেখা যায়। আমরা রোমান্টিক সাহিত্য তত্ত্ব যখন পড়বো বা রোমান্টিক সাহিত্য তত্ত্বের সম্পর্কে বিস্তারিত জানবো বা সে তখনকার সময়ের কবিদের কবিতা বা তাদের কাব্য সম্পর্কে জানবো, যেমন আমরা একটু আগে বলছিলাম যে ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতি থেকে আনন্দ খুঁজে পাচ্ছেন, ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতি থেকে আনন্দ খুঁজে পেলেও আমি তিনজন রোমান্টিক সাহিত্যিকের নাম বলবো, যেমন কিটস, শেলি, কোলরিজ, এই তিনজনের কবিতায় বারবার কিন্তু এই বেদনা, নৈরাশ্য, হতাশা, বিষণ্ণতা এগুলো ফিরে ফিরে এসেছে। অর্থাৎ তারা বাস্তব জগৎ সম্পর্কে এতটাই যন্ত্রণায় পীড়িত হয়েছিলেন যে তাদের কবিতায় বারবার এই সমস্ত বিষয়, এই সমস্ত অন্ধকারময় দিক তাদের ফিরে ফিরে এসেছে। অর্থাৎ রোমান্টিক সাহিত্যের কিন্তু একটি প্রধান বৈশিষ্ট্য হতে পারে যে এই সাহিত্যে বিষণ্ণতা, হতাশা, নৈরাশ্যের বেদনা ঘন ঘটা দেখা যায়। রোমান্টিক সাহিত্য তত্ত্বের আরেকটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে সৌন্দর্য প্রেম, অর্থাৎ রোমান্টিক সাহিত্যিকেরা বারবার সুন্দরের পূজারী, আর তারা সুন্দরের কাছে বা বাস্তব তাদের যে চিরশাশ্বত বাস্তব অর্থাৎ যে কঠোর বাস্তব, অল্প স্থায়িত্ব বাস্তব, এই বাস্তব থেকে তারা সরে গিয়ে সুন্দরের পূজায় তারা ব্যস্ত হয়ে পড়েন। আমরা দেখতে পাবো যে কিটসের কবিতায় তিনি কিভাবে সুন্দরের পূজা করছেন। তিনি লিখছেন তার একটি কবিতায়, এ থিংস অফ বিউটি ইজ এ জয় ফর এভার। তাহলে এই হলো রোমান্টিসিজম, খুব অল্প সময়ের মধ্যে কয়েকটি বিষয়ে তুলে ধরা গেল। রোমান্টিসিজম সম্পর্কে বিস্তৃত আলোচনা করা যেতে পারে আরো। আমি মূলত আলোচনা করলাম আজকে রোমান্টিসিজম কি, রোমান্টিসিজম কবে উদ্ভব হলো, রোমান্টিসিজম কেন উদ্ভব হলো, রোমান্টিসিজমের বৈশিষ্ট্য, নিউ ক্লাসিসিজম কি, প্রধান প্রধান কয়েকটি বিষয় সম্পর্কে মূলত আলোচনা করা গেল। যদি কোনো বিষয়ে কোনো রকম ক্লিয়ার করার থাকে বা কোনো বিষয় সম্পর্কে জানার থাকে রোমান্টিসিজম সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ, ভালো থেকো।